সাকসেস দেখাইছে। হ্যালো এভরিওয়ান, কি খবর সকলরে? আশা করছো আপনার সকলে ভালে আছে। আর আজি আন একটি নতুন ভিডিও লো আপনার সকলকে এই কে ক্রিয়েশনস পুনর্বার স্বাগত জানাইছো। চাই থাকিব ভিডিওটো। আজির দিনটো আমার বাবে বহুত বিশেষ হয়, বহুত স্পেশাল হয়। আমি আজি বহুত এক্সাইটেড হয়ে আছো, কারণ এতিয়া আমি যাবলে উলাইছো নতুন বাইক এখন কিনিম বলে ভাবিছো। বাইকখন অলরেডি বুক হয়ে গেছে, পুরোনা বাইকখনও আছে, কিন্তু কিবা অল্প প্রবলেম হয়ে আছে। সেই কারণে নতুন কিনার বহুদিনের পর আশা একটা আছে, আর এও বিচারি আছে বহুদিনের পর কিনিম কিনিম বলে কই আছে। সো আমি বুক করেছো আর আমি আজিয়ে বাইকখন লম বলে ভাবিছো, আর আপনার সকলে আমাক আশীর্বাদ করব। ঘৰৰ পৰা ওলালো, এইখিনি বাইকত গৈছোঁ, আৰু তাৰপিছত আমি উঠিছোঁ টেম্পুত। এইখিনি টেম্পুত যাব লাগিব, কাৰণ আহোঁতে বাইকখন চলাই আহিব লাগিব। টেম্পুত পিছৰ ছিটত বহি লৈছোঁ। আমি গৈ আছোঁ আগিয়ালৈকে। এইখিনি ৰাস্তাটো খুবেই ভাল লাগে, পৰিৱেশটো খুবেই ধুনীয়া হয়। ৰাস্তাৰ দুয়োফালে গছ গছনিৰে ভৰা। শুলমাৰী কালী মন্দিৰত নামি পেলাই অলপ মাৰ দৰ্শন কৰি যাম। এওঁ কল কৰি আছে ভাইটিজনক। আমি দোকানখন চিনি পোৱা নাই, গতিকে লোকেশ্যনটো সুধি আছে। ৰাস্তা ক্ৰছ কৰি আছোঁ আৰু এইখিনি আমি টেম্পুত আহিলোঁ। আহি পেলাই নামি দোকানখন বিচাৰি খোজকাঢ়ি গৈ আছোঁ, আৰু সেয়া সন্মুখত দেখিছোঁ দোকানখন আছে। চ' এইখিনি খোজকাঢ়ি যাওঁ। আপোনালোকে চাই থাকক আমি কি বাইক লওঁ আৰু কি কি হ'ব দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। চাই দিব দেই গাড়ীখন ৰয়েল এনফিল্ড। ভাল লাগিছে, এইখন আমার পছন্দর বাইক। দেখি আছে গম পাইছে, এয়া হৈছে রয়্যাল এনফিল্ড হিমালয়ান বাইকখন। আর এই ডিজাইন আমি পছন্দ করছো, ইয়েলো কালারত। কেনেকুৱা লাগিছে জানাব। এতিয়া শ্বোরুমতে আছে, উলাই দিয়া নাই বাইকখন। উলাই দিলে আমি চাব পাৰিম, টেস্ট ড্রাইভ কৰিব পাৰিম। কি কব কক দাদা, আজি আপনার আশা পূরণ হব। এর আজি বহুদিনের আশা পূরণ হব। আহিছোঁ আমি এতিয়া ৰয়েল এনফিল্ডৰ শ্ব'ৰুমত আহি পাইছোঁ। ইয়াত কেইখনমান বাইক আছে, চবতে তাকে চাই আছোঁ। এতিয়া দুপৰীয়া 1:30 বাজিছে, গৰমৰ একদম অৱস্থা বেয়া হৈ গৈছে, বহুত গৰম পৰিছে। আমি অলপ ৰব লগা হ'ল, কাৰণ দাদাজন এতিয়ালৈকে অহা নাই। তেওঁ আহিব আৰু কিছুমান ফৰ্মেলিটিজ আছে আৰু পেপাৰ ৱৰ্ক আছে, গতিকে সেইখিনি কমপ্লিট কৰিব লাগিব। আমাৰ দিনটো আজি ইয়াতেই যাব যেন লাগিছে, তথাপি ৱেইট কৰি আছোঁ। ভাল কামৰ কাৰণে অলপ ৰখিলেও ভাল লাগে। পূজা কৰোঁ বুলি খালে দোকান বিচাৰি আহিছোঁ। কি খাব? মোৰ কিন্তু ভোক লগা নাই বাৰু, তথাপি তাত দাদাই আমাৰ কাৰণে ফ্ৰুটি আনি দিছে, ফ্ৰুটি খালোঁ, পানী খালোঁ। ইয়াত কুঁহিয়াৰৰ ৰস দেখিলোঁ, বহুদিন খোৱা নাই, গতিকে দেখি খাবলৈ মন গ'ল, আৰু অলপ জুচ খালে ভাল লাগিব। এয়া দেখিছেনে দাদাজনে আমাৰ কাৰণে কি আনিছে? আমাক দুয়োজনকে বিহুৱান আগবঢ়াবলৈ তেওঁ গামোচা লৈ আহিছে। এয়া খুবেই ভাল লাগিছে, তেওঁক আকৌ এবাৰ ধন্যবাদ জনাইছোঁ, তেওঁ যে এইখিনি ভাবিছে। আৰু দাদাজন এওঁৰ খুবেই ভাল বন্ধু হয়, গতিকে তেওঁৰ পৰাই আমি বাইকখন লৈছোঁ। আমি কেইখনমান ফটো উঠিলোঁ আৰু তেওঁ খুবেই ভাল হস্পিটেলিটি কৰিছে, খুবেই ভাল লাগিছে। যদিও আমাৰ প্ৰায় দিনটো ইয়াতেই পাৰ হ'ল আৰু ৰখিব লগা হ'ল বহু সময়ত, তথাপিতো অকণো আমাৰ বৰ লগা নাই, খুবেই ভাল লাগিছে। আৰু ভাইটি দাদাহঁতৰ লগত কথা পাতি আছোঁ।
আছে লগ পাম আমাৰ তাত যাব কেতিয়াবা এয়া নতুন বাইকত প্ৰথমবাৰ আজি এও উঠিলে আৰু এতিয়া অলপ ষ্টাৰ্ট দি চাব টেষ্ট ড্ৰাইভ কৰি চাব সকলোৰে কাৰণে মিঠাই ল'ম বুলি মিঠাইৰ দোকানলৈ আহিছোঁ এতিয়া কি মিঠাই লওঁ চাওঁ এয়া শুলমাৰী কালিমাৰ মন্দিৰ পালোহি আমি বাহিৰৰ পৰাই মাক সেৱা কৰি আশীৰ্বাদ লৈ যাম আজি ভিতৰত নোসোমাওঁ আকৌ এদিন আমি বাইকখন পূজা কৰিবলৈ মাৰ মন্দিৰত লৈ আহিম কেনে লাগিল আপোনাৰ ফিলিংছ কওক মোৰ লগতে আপোনাৰো
ঘরতে নিয়মখিনি করলো, বাইখন পূজা করলো অল্প, আর যিমানখিনি বারো আপনার দেখাবলে চেষ্টা করছো। মায়ে ভাত বনায় থই দিছে, গোটেখিনি রেডি করেছে, রাতেপাই রুটি খাই গৈছিলো আমি। এতিয়া ফ্রেশ হয়ে লই ভাত পানি খাই লওঁ, পেট পূজা করে লওঁ, কারণ বহুত ভোক লাগিছে। গতি আশা করছো আপনাদের আজির এই ভিডিওটি ভাল পালে, ব্লগটি চাই কেনকা পালে কমেন্ট করে নিশ্চয় জানাব, আর আপনার মরম আশীর্বাদ দি যাব। বাইকখন কেনে লাগিছে কেনকা পালে হেয়াও জানাব, মোর খুবই ভাল লাগিছে। আর এইখন বাইক লওয়ার আমার দুয়োরে সপোন আছিল, এও কই আছে বহুদিনের পরে লম লম বলে, সো ফাইনালি আজি লওয়া হয়ে গেল ভগবানের আশীর্বাদত, আপনার সকলোরে আশীর্বাদত। আনটি নতুন ভিডিও লৈ সোনকালে পুনর লগ পাম সকলকে, গতি চাই থাকিব, সকলে সুস্থ থাকো, সুখত থাকো, হাসি থাকো, বাই বাই।